আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আজ আমরা স্কুল অফ আইওটির আনবক্সিং করব এবং সবার শুরুতে আমার চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে এটার বক্সটা অনেক সুন্দর। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি আইওটি এবং রোবোটিক্সের স্টার্টার কিট, এটা আরডুইনোর সাথে কম্পিটিবল এবং এটাতে গ্রাফিক্যাল ইন্টারফেস আছে যার মাধ্যমে আমরা টেনে টেনে এই জিনিসটাকে প্রোগ্রাম করতে পারবো এবং এটার ভিতর অসাধারণ টুলস এবং সেন্সরস আছে। চলুন দেখা যাক এটার অপোজিট সাইডে কি আছে। ওয়াও, এটার মাধ্যমে আমি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের স্কিলগুলো শিখতে পারবো, অসাধারণ। আচ্ছা, এর মাঝে আমরা ময়েশ্চার সেন্সর পাচ্ছি, ডিডিটিএইচ সেন্সর পাচ্ছি, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার পাচ্ছি। আচ্ছা, আপনার মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে এই সেন্সরগুলো দিয়ে কী করে, হজবর হলে কী বলে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমি প্রত্যেকটি সেন্সরের কার্যক্রম ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি অ্যানালিটিক্যাল স্কিলস ডেভেলপ করতে চান, বিশেষত এই 21st সেঞ্চুরির প্রেক্ষিতে, আপনাকে অবশ্যই এই ধরনের কোনো একটা ট্রেনিং সেশনের ভিতর দিয়ে যেতে হবে যার মাধ্যমে আপনি আইওটি, রোবোটিক্স এগুলোর সাথে পরিচিত হতে পারবেন, আর সেই জন্যই এএনটিটি রোবোটিক্সের এই উদ্যোগ। চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আনবক্সিংয়ে চলে যাচ্ছি। দেখা যাক, ওয়াও, এটা খোলার সময় যে অসাধারণ একটা ফিল, আমার মনে হচ্ছে আমি যখন প্রথম এই যে আইপ্যাড আনবক্সিং করেছিলাম সেই রকম একটা ফিল পাচ্ছি। আচ্ছা, ওয়াও, সবার শুরুতে আমরা কিউআর কোড লেখা একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কিউআর কোডটা যদি আমরা স্ক্যান করি তাহলে আমরা সরাসরি চলে যাবো এনটিটি রোবোটিক্সের ওয়েবসাইটের ঠিকানায়, সেখান থেকে আমরা অ্যাপ ডাউনলোড করে নিতে পারবো, আর সেই অ্যাপ যদি এইটার সাথে কানেক্টেড করে দিই তখন এটা হয়ে যাবে ম্যাজিক্যাল একটা বোর্ড। আপনি আইওটি এবং রোবোটিক্স নিয়ে যা যা চিন্তা করতে পারেন, যা যা কল্পনা করতে পারেন, সাথে একটু স্কিল গেইন করে নিলেই সব কিছু হয়ে যাবে সত্যি। ওয়াও, আমার তো ভেবেই ভালো লাগছে যে এদের এত সুন্দর একটি আইওটি কিটসের সাথে ভার্চুয়াল ওয়ার্কশপও আছে। এই মহামারীর মাঝে আমি যে কোনো জায়গায় বসেই এটা শিখে নিতে পারছি, অসাধারণ। অনেক অনেক কোর্সেস আছে এবং স্টার্ট আপ বাংলাদেশ, আইসিটি ডিভিশন এবং আরও অনেক সংস্থার সাথে এরা কানেক্টেড। আমার মনে হয় যে এরা নিশ্চয়ই খুবই প্রফেশনাল এবং আমার এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই অনেক সুন্দর হবে। চলুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই আনবক্সিংয়ে। শুরুতেই আমরা পাচ্ছি রোবোটিক্সের প্রোগ্রামিংয়ের উপর একটি বুক এবং বইটা হাতে নিয়েই অসাধারণ একটা ফিল হচ্ছে, মনে হচ্ছে কখন খুলে পড়ব। দেখা যাক এর সাথে আমরা আরও কী কী পাচ্ছি। এরপরেই আমরা মূল যে আকর্ষণ, যে আমাদের স্কুল অফ আইওটি, সেটা বের করছি। ওয়াও, এটা ESP32 উপর ডিপেন্ড করে বানানো, যেটা খুবই ডিপেন্ডেবল একটা টেকনোলজি এবং এটা ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করা যাবে, যে কোনো মোবাইলের সাথে খুব সহজে কানেক্ট করা যাবে, অসাধারণ। দুইটা রিলে আছে, এমনকি কী করছেন সেটা দেখাও যাবে, এমনকি সেন্সরের সাথে কানেক্ট করা যাবে পিন দিয়ে, এবং আমাদের যদি কোনো আমরা ডাটা কালেক্ট করি সেটাকে আমরা এসডি কার্ডে স্টোর করে রাখতে পারবো। ওয়াও, দ্যাটস এ গুড থিং। তারপর আমরা পাচ্ছি একটি ব্রেডবোর্ড, অসাধারণ। এই সেন্সরগুলো এবং পাওয়ারগুলো যদি হচ্ছে আমরা এটার সাথে কানেক্ট করতে চাই, ব্রেডবোর্ড খুব প্রয়োজনীয় একটা জিনিস। আচ্ছা, তারপর আমরা এগিয়ে যাই। ছোটবেলার খেলনা জিনিস, আচ্ছা একটা মোটরও দেখতে পাচ্ছি, হয়তো এই যে এই যে এটা হাতে নিয়ে মনে হচ্ছে সেই যেন ছোটবেলায় ফিরে গেলাম। আচ্ছা, এটা খুবই অসাধারণ একটা সেন্সর, এটার নাম হচ্ছে PIR সেন্সর। এটা ধরুন কোনো একটা হলওয়েতে একটা মানুষ হেঁটে যাচ্ছে সেটা ডিটেক্ট করে ফেলবে। কীভাবে ডিটেক্ট করবে জানেন? আমাদের শরীরের থেকে যে ইনফ্রারেড রে বের হচ্ছে সেটাকে ডিটেক্ট করার মাধ্যমে। একটু সাজিয়ে রাখি, এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা এটা হচ্ছে গ্যাস সেন্সর, এবং গ্যাস সেন্সর অনেক ধরনের হয়। এবং এই গ্যাস সেন্সরগুলো কী করে, যেমন ধরেন একটা গ্যাস সেন্সর যেটা মিথেন ডিটেক্ট করতে পারে, সেটা যদি আপনি রান্নাঘরে ইনস্টল করেন, তাহলে যদি হচ্ছে আপনি সারা রাত কোনো কারণে চুলাটা বন্ধ করতে ভুলে যান, এটা সেন্স করে আপনাকে সিগন্যাল দিবে। আচ্ছা,
সাথে পাচ্ছি টেম্পারেচার সেন্সর, গ্যাস সেন্সর, টেম্পারেচার সেন্সর, ফ্যান, আরও কত কি আছে দেখা যাক আরও কি কি আছে। এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। এইটার সাথে আমরা পাচ্ছি কিছু রেজিস্টার এবং দুটা দুরকম স্ক্রু, একটা হচ্ছে স্টার স্ক্রু আর একটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রু। থ্যাংক ইউ এনটিটি রোবোটিক্স। আচ্ছা, ময়েশ্চার সেন্সর, আপনি চিন্তা করতে পারেন যে ময়েশ্চার সেন্সর আমাদের কী কাজে লাগবে, কিন্তু আপনি যখন একটা স্মার্ট গার্ডেন বানাবেন যেখানে পানি শুকিয়ে গেলেই সে হচ্ছে আমাদেরকে অ্যালার্ট দিবে যে হচ্ছে গাছে পানিটা, গাছ মরে যাচ্ছে, কিন্তু সেটাও আপনি করতে পারবেন ময়েশ্চার সেন্সর দিয়ে। আচ্ছা, ওকে, সো হোয়াট উই হ্যাভ গট নেক্সট? এটা খুবই মজার একটা সেন্সর, এলডিআর। এটা বুঝতে পারে এইখানে কি লাইট আছে কি নেই, এবং যদি হচ্ছে আমরা এটাকে ঘরে ইউজ করি তখন হতেছে আমরা যদি রাতের বেলা লাইট জ্বলে থাকে ইনকেস আমরা অন করে চলে যাই সেটা আমাদেরকে জানাতে পারবে, কিংবা হচ্ছে এটা আমরা বাগানে ব্যবহার করতে পারি যখন হচ্ছে অন্ধকার হয়ে যাবে, তখন অন্ধকার হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমরা জানি সকালে এবং সন্ধ্যার দিকে সেচ দিতে হয়, যখন আলোর ইন্টেন্সিটি কমে যাবে তখন সেচ দিতে পারে। এরকম আরও অনেক কাজে ব্যবহার করা যাবে এই এলডিআর সেন্সর। সীমাবদ্ধতা একটা কি, ইট ইজ অনলি ইওর ইমাজিনেশন। দুটো এলইডি লাইট, একটা লাল আর একটা হচ্ছে সাদা, অসাধারণ। আমরা তাহলে এই স্ক্রু পাওয়ারটির মাধ্যমে আমাদের ঘরের লাইট অন অফ করার যে ব্যাপারটা সেটা আমরা ঘরের লাইট অন অফ করার আগে এই স্ক্রু পাওয়ারটির মাধ্যমে টেস্ট করে নিতে পারি, এবং যারা আমরা যারা ছোট তারা অবশ্যই ইলেকট্রিসিটির ব্যবহার করব না, আমরা শুধু এই লাইট এই ফ্যান ব্যবহার করে স্ক্রু পাওয়ারটি ব্যবহার করব। আচ্ছা, একটা ওয়াটার পাম্প দেখতে পাচ্ছি, কি সুন্দর একটা ওয়াটার পাম্প দেখছেন। এটাকে আপনি যদি কানেক্ট করে দেন তখন হচ্ছে এটা পানি পাম্প করতে থাকবে। আচ্ছা, এই ওয়াটার পাম্পটাকে কিভাবে কানেক্ট করব, এই যে এখানে একটা সিলিকন পাইপ দেখতে পাচ্ছি, আপনি এটার সাথে এইভাবে কানেক্ট করে দেবেন। আচ্ছা, আমরা এটাকে পরে কানেক্ট করে নিচ্ছি। এইগুলোকে কি বলে জানেন, এইগুলো হচ্ছে জাম্পার ওয়্যার। এইগুলোর সাহায্যে আপনি এখানে যে পিনগুলো আছে এই পিনের সাথে স্কুলো পায়াতের পিনের সংযোগ দিতে পারে। আরেক সেট জাম্পার ওয়্যার, এটা ছিল ফিমেল টু ফিমেল আর এটা হচ্ছে মেল টু মেল, আপনার দেখলেই বুঝতে পারবেন অথবা গুগল করতে পারেন। এবং আরেক সেট আছে কিন্তু সেটা হচ্ছে মেল টু ফিমেল। এই জিনিসটা হচ্ছে ডাটা কেবল। এই ডাটা কেবলটা যখন আমরা এটার সাথে লাগাবো, এটার সাথে এদিকে কানেক্ট করবো, তারপর এই ডাটা কেবলটা যখন পিসির সাথে কানেক্ট করবো, তখন আমরা কম্পিউটার দিয়ে আরও অ্যাডভান্সড রকমের প্রোগ্রামিং করতে পারবো, এবং তার আগ পর্যন্ত আমরা মোবাইলের মাধ্যমে সহজ ধরনের প্রোগ্রামিংগুলো খুব সহজে করতে পারবো। আচ্ছা, হোয়াট উই হ্যাভ গট নেক্সট, উই হ্যাভ গট এন অ্যাডাপ্টার, এসিডিসি অ্যাডাপ্টার। এটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার, এটার মাধ্যমে আমরা সবগুলো জিনিসকে পাওয়ার আপ করতে পারবো। তারপর দেখা যাক আমাদের জন্য এখানে কী সারপ্রাইজ অপেক্ষা করে আছে। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে এটার জন্য বক্স। এটা যদি হচ্ছে আমরা এমনি এটার সাথে সবগুলো সেন্সর কানেক্ট করে দিই, তার কানেক্ট করে দিই, এটা দেখতে খুবই হেজি লাগবে। তাছাড়া এটা হাত থেকে পড়ে যেতে পারে, সেখানে এটা প্রোটেকশনের দেখতে সুন্দর করার জন্য আমরা এখানে একটা অ্যাক্রিলিক শীট পাচ্ছি। এটাকে যদি আমরা অ্যাসেম্বল করে নিই নির্দেশিকা দেখে তখন এটা হয়ে যাবে খুব সুন্দর একটা বক্স। যে বক্সের মাধ্যমে আমরা এটাকে রাখতে পারবো, সেন্সরগুলোকে খুব সুন্দর করে কানেক্ট করতে পারবো এবং এটা খুব অর্গানাইজ থাকবে। এবং সবশেষে আমরা মেমোরি কার্ডটুকু পেয়ে যাচ্ছি। এই মেমোরি কার্ডটুকুর মাধ্যমে আমরা এখানে লাগিয়ে এটার মাধ্যমে আমরা ডাটা কালেকশন করতে পারবো। আমাদের যে ডাটাগুলো আসছে সেগুলো যেন হারিয়ে না যায়, সেগুলো যেন মেমোরি কার্ডে স্টোর থাকে, এখানে মেমোরি কার্ডটা খুবই জরুরি। এবং আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই হতবাক যে এত অসাধারণ একটি কিট এটা আমরা পাবো কোথায়। আপনারা এটি পাওয়ার জন্য অবশ্যই antttrobotics.com ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। থ্যাংক ইউ।